নতুন বছরে টোটো কোম্পানি উইথ প্রিয়ঙ্কর আপনাদের সামনে নিয়ে হাজির নতুন ট্রাভেল ভ্লগ। এবারের ভিডিও ঘাটশিলা ভ্রমণ, এক রাত্রি দুদিনের একটি ছোট্ট ট্যুর তুলে ধরব আপনাদের সামনে। ঘাটশিলার উদ্দেশ্যে সকাল সকাল হাওড়া স্টেশন থেকে হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে চড়ে বসলাম। ট্রেন ছাড়লো সকাল 6:20। খড়গপুর ঝাড়গ্রাম টপকে সকাল 9:15 পৌঁছালাম ঘাটশিলা স্টেশনে। স্টেশনে নেমেই গরম গরম ইডলি দিয়ে দিনটা শুরু করলাম। স্টেশনের সামনে বাইক নিয়ে কিছু বিক্রেতা ইডলি বিক্রি করেন। এখানে এলে এই ইডলি অবশ্যই টেস্ট করবেন, মাত্র 10 টাকায় সুস্বাদু ইডলি। স্টেশনের সামনে থেকেই সাইট সিনের জন্য অটো বুক করলাম। সেই অটোতেই বুক করে রাখা হোটেলে পৌঁছালাম। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। ঘাটশিলা বলতে যেটা আমরা সবার আগে বুঝি সেটা হলো লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রথমেই আমরা এগিয়ে চললাম ধারাগিরি ফলসের দিকে। লেখক জঙ্গলের মধ্যে দিয়ে এই ফলসের কাছে এসে একান্তে বহু গল্প ও উপন্যাস লিখে গেছেন। এই এলাকার বেশিরভাগই আদিবাসী। ফলসের কাছে যাবার জন্য কিছু আদিবাসী বাচ্চা ও মহিলারা গাইডের কাজ করেন। গাইড ছাড়াও আপনারা যেতে পারবেন, কিন্তু আমি বলবো আপনারা গাইড নিয়েই যান। আপনাদের অল্প কিছু অর্থ এই আদিবাসীদের অনেকটাই হেল্প করবে। সামনে যে ফলসটি দেখতে পাচ্ছেন এটিই হলো ধারাগিরি ফলস। বর্ষাকালে এলে এই ফলস খুব ভালো লাগবে। ধারাগিরি ফলস দেখে আমরা এগিয়ে চললাম বুরুডি লেকের দিকে। এই লেকের ধারেই খুব ভালো দেশি মুরগির মাংস ও ভাত পাওয়া যায়। এক প্লেট মাংস ভাতের দাম 200 টাকা। আমাদের দুপুর হয়ে যাওয়ায় এখানেই লাঞ্চ সারলাম। লাঞ্চ করে চললাম বুরুডি লেকের দিকে। পাহাড়ে ঘেরা এই লেকের রূপ অপরূপ সুন্দর। লেকে বোটিংয়েরও ব্যবস্থা আছে, 100 টাকা পার হেড। বোটিং করতে চাইলে এখানে করতে পারেন, বেশ ভালোই লাগবে। ব্যাস যেমন ভাবনা তেমন কাজ, আমরাও টিকিট কেটে চললাম বোটিং করতে। বুরুডি লেক দেখে গ্রামের মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিবিজড়িত ফুলডুঙরি পাহাড়ে। এই পাহাড়ে একান্তে বসে লেখক লিখে গেছেন বহু উপন্যাস। লেখকের উপন্যাসের মধ্যে অন্যতম পথের পাঁচালি, মেঘমল্লার, চাঁদের পাহাড়, অপুর পাঠশালা প্রভৃতি। ফুলডুঙরি পাহাড় দেখে রওনা দিলাম চিত্রকূট পাহাড়ের উদ্দেশ্যে। এই পাহাড়ের উপর একটি শিব মন্দির ও পাথরের গায়ে বহু চিত্রকলা দেখতে পাওয়া যায়। আর পাহাড়ের উপর থেকে চারিদিকের ভিউ খুবই সুন্দর। তারপর আমরা এলাম সুবর্ণরেখা নদীর পাড়ে। বিশাল নদীতে জলের সাথে রয়েছে প্রচুর পাথর, যা দেখতে বেশ সুন্দর লাগে। প্রথম দিনের একদম শেষে আমরা এলাম রঙ্কিনী মায়ের মন্দিরে। এই প্রাচীন মন্দির ঘাটশিলাতেই অবস্থিত। পরদিন সকালে একদম ভোর ভোর চেক আউট করে বেরিয়ে পড়লাম দ্বিতীয় দিনের সাইট সিনের উদ্দেশ্যে। কুয়াশায় আচ্ছন্ন শীতের সকালে প্রথমেই গেলাম রামকৃষ্ণ মঠে। আপনারা চাইলে মঠে রুম বুক করে থাকতে পারেন। মঠের বুকিং মেল আইডি ডেসক্রিপশান বক্সে দেয়া রইল, আপনারা 1 মাস আগে বুক করে এলে রুম পেয়ে যেতে পারেন। এবার আমরা চললাম রাধমোহনার দিকে। রাধমোহনা জায়গাটি খুবই সুন্দর। সকালে প্রচুর কুয়াশা থাকায় আমরা সেভাবে কিছু দেখতে পেলাম না, তবে এখানে একটি সুন্দর ঝর্ণা আছে,
সূর্যাস্তের সময় এই এলাকাটি খুব সুন্দর লাগে। রাজমহনা দেখে আমরা এগিয়ে চললাম সিদ্ধেশ্বর পাহাড়ের দিকে। সিদ্ধেশ্বর পাহাড়ে আছে প্রাচীন সিদ্ধেশ্বর শিব মন্দির। এখানে এলে কোথা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা কেটে যাবে বুঝতেই পারবেন না। এখানে আসলে আপনারা সকালের দিকে আসুন। সকালে গভীর কুয়াশার সাথে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা আপনাকে এক অন্যরকম অনুভূতি দেবে। আর এর নিচ থেকে উপর পর্যন্ত মোটামুটি 460 মিটারের পথ। পাহাড়ের গা বেয়ে ওপরে উঠলেই দেখা পাবেন সিদ্ধেশ্বর মহাদেবের মন্দির। মিনিট 20 হাঁটার পর দেখা পেলাম মহাদেবের। সিদ্ধেশ্বর মন্দির দর্শন করে আমরা এলাম গালুড়ি ব্যারেজের দিকে। এই হলো গালুড়ি ব্যারেজ। ব্যারেজে বেশি সময় নষ্ট না করে আমরা এগিয়ে গেলাম জাদুগোড়া রঙ্কিনী মায়ের মন্দিরে। আপনারা ঘাটশিলা এলে এখানে অবশ্যই ভিজিট করবেন। মা এখানে খুবই জাগ্রত। অনেক মানুষই এখানে পুজো দেন ও মানত করেন। সিনেমাকে দর্শন করে আমরা এগিয়ে চললাম স্টেশনের কাছে সর্বশেষ গন্তব্যে। সবশেষে আমরা দেখে নেব লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাসভবন গৌরীকুঞ্জ। হ্যাঁ, এটাই হলো গৌরীকুঞ্জ। লেখকের স্ত্রী গৌরীদেবীর নামানুসারে এই বাড়ির নাম গৌরীকুঞ্জ। এই গৌরীকুঞ্জ সকাল 9টা থেকে দুপুর 1টা ও বিকাল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আমি এই সময়ের মধ্যে না পৌঁছানোয় ভিতরে ঢুকতে পারলাম না। ভিতরে লেখকের ব্যবহৃত পোশাক ও ব্যবহৃত জিনিসপত্র রাখা রয়েছে। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। লেখক 1894 সালের 12ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ও 1950 সালের 1লা নভেম্বর পরলোকগমন করেন। তিনি চলে গেলেও রেখে দিয়ে যান তার সৃষ্টি। গৌরীকুঞ্জ দেখে আমরা চলে এলাম ঘাটশিলা স্টেশনে। দুপুর 2:40 রয়েছে ইস্পাত এক্সপ্রেস। এইটুকুই হলো আমার 1 রাত 2 দিনের ঘাটশিলা ভ্রমণ। আমার এই ঘাটশিলা ট্যুর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।